সারা দেশে কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। বাজারে গিয়ে রীতিমতো হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তদের। অস্বাভাবিক দামের জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। বিভিন্ন স্থানে বাজারে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। সবজির মোকামখ্যাত যশোরে সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। বাজারে গিয়ে হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তদের। শহরের বড় বাজার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন বাজারে একমাত্র পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, ফুলকপি ও শিম 200 টাকা কেজি। প্রত্যেকটা সবজির এত উচ্চ মূল্য, এটা মানসিক ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে সব সবজি নষ্ট হয়ে গেছে, তার কারণে দাম বৃদ্ধি। সবজির এই অস্বাভাবিক দরের জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। একবার চার পাঁচ দিনে বর্ষা হলো, ওই সব নষ্ট হয়ে গেছে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি তাদের। আর খুচরা বিক্রেতারা বলছেন, ভারী বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে। মানিকগঞ্জে কাঁচা মরিচের কেজি দিনের ব্যবধানে 100 টাকা কমে 400-তে দাঁড়িয়েছে। সবজির বাজারও চড়া। পেঁপে ছাড়া সব সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। ব্রাহ্মণবাড়িয়ার ডিমের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতি পিস ডিম সরকার নির্ধারিত 13.50 টাকার বেশি দামে বিক্রি করায় তিতাস পোলট্রি নামে খামারকে 50,000 টাকা ও মূল্য তালিকা না থাকায় আরেক প্রতিষ্ঠানকে 3,000 টাকা জরিমানা করা হয়। যে ওনাদের যে বিগত যে 7 দিন বা 10 দিন বা 15 দিন বা বিগত সময়ের ওনাদের যে আইনগতভাবে ক্রয় বিক্রয়ের যে প্রমাণক সংরক্ষণ করার কথা, যেমন ওনাদের ওখান থেকে যারা পণ্য কিনেছেন বা ডিম কিনেছেন তাদেরকে ভাউচার দেওয়ার কথা ছিল এবং বিক্রয় প্রমাণক তাদের কাছে সংরক্ষণ করার কথা ছিল, এই ধরনের কোনো প্রমাণও কিন্তু তারা সংরক্ষণ করেনি। তো এই বিষয়গুলো সুস্পষ্টভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন, তো যার কারণে প্রতিষ্ঠানটিকে আজকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি। গাইবান্ধার দাড়িয়াপুর ও গোবিন্দগঞ্জ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি না করা সহ নানা অপরাধে 10 ব্যবসায়ীকে 2 থেকে 3,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে ডিমের বাজার পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি। চট্টগ্রামে ডিমের বাজার এখন অস্থির। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 75 টাকা দরে, এবং যারা খুচরা বিক্রেতা তারা এই দাম বিক্রি করছেন। তারা বলছেন যে পাইকারি যেখান থেকে নিয়ে আসেন, পাহাড়তলি বাজার যেটি, সেখানে মূল আড়তগুলো বন্ধ রেখেছে তারা, কিন্তু সেখানে বিক্রি হচ্ছে। কিন্তু তারা বলছে বন্ধ, দোকান বন্ধ থাকলেও ট্রাকে করে গোপনে তারা বিক্রি করছেন, এবং সেই গোপনে বিক্রি করতে গিয়ে যারা বিক্রি করছেন তারা কিন্তু কম দামে বিক্রি করছেন না, বেশি দামে বিক্রি করছেন, এবং এই জন্য বেশি দামে তাদেরকেও বিক্রি করতে হচ্ছে খুচরা পর্যায়ে। এবং এই যে ডিমের অস্থির বাজার, এটি নিয়ন্ত্রণে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে সবজির বাজার নিয়ন্ত্রণে, কিন্তু খুব একটা প্রভাব পড়তে দেখছি না। সবজির বাজারের কথা বলেছিলাম যে সবজি দাম পণ্যগুলো রয়েছে, আলু, কচুর ছড়া কিংবা সুসিন্দা, কচুর লতি, এই প্রত্যেকটি সবজি আমরা 60 থেকে দেখা যাচ্ছে 90 টাকা 100 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।